এশিয়া কাপে আজ আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এক কথায় বাঁচামরার এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। এশিয়া কাপে টিকে থাকতে হলে জিততেই হবে সাকিবদের। বাংলাদেশ সময় বিকেল 3:30টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে টাইগারদের টিকে থাকার লড়াই। এদিকে এশিয়া কাপে আজ প্রথম ম্যাচ আফগানিস্তানের আর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টাইগাররা হেরেছে 5 উইকেটে। সেই হারের কারণেই আফগানদের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে, তাও আবার বড় ব্যবধানে। তবে এখানেই শেষ নয়, এরপর বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকেও। সেই ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালে কোনো চিন্তা ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ, আর আফগানিস্তান জিতে গেলে পয়েন্টের গ্যারাকলে পড়তে হবে টাইগারদের। আফগানিস্তান বরাবরই বাংলাদেশের জন্য ভয়ের কারণ। সম্প্রতি টাইগারদের বিপক্ষে তাদের সাফল্য চমকপ্রদ। মাসখানেক আগেই টাইগারদের ঘরে এসেই সিরিজ হারিয়ে গেছে রশিদ খানরা, যেখানে বেশ অসহায় আত্মসমর্পণ করেছিল তামিম বাহিনী। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে শেষ 4 ওয়ানডের 3টিতে জিতেছে আফগানিস্তান। যদিও পরিসংখ্যানের চোখে এখন কিছুটা এগিয়ে বাংলাদেশ। 14টি ম্যাচে 8 জয় পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তানের জয় 6 ম্যাচে। এশিয়া কাপেও এখন পর্যন্ত 3 বার মুখোমুখি হয়েছে দুদল, যেখানে বাংলাদেশের 2 জয়ের বিপরীতে 1 জয় আছে আফগানদের।